আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভির বিশেষ নির্বাচনী বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনে 299 আসনে 1970 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নওগাঁ 2 আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে। তবে 4000-এর বেশি দুর্গম ভোট কেন্দ্রে যাতায়াত পথ বিবেচনায় আগের দিন ব্যালট পেপার পাঠানো হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 11,96,89,289 জন। দর্শক, এবার রংপুর থেকে নির্বাচনী পরিবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আর ভোটের সরঞ্জাম পৌঁছানোর কি খবর রয়েছে? জি উর্মি, ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই রংপুরের যে সংসদীয় আসন, আপনি জানেন যে রংপুরে 6টি সংসদীয় আসন রয়েছে। সংসদীয় আসনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা কিন্তু নিয়মিত তাদের যে টহল সেটি কিন্তু অব্যাহত রেখেছে। এবং সাধারণ মানুষের মাঝে যে একটি উৎকণ্ঠা কাজ করছিল যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতির শিকার হবে কিনা বা সাধারণ মানুষ কোনোভাবেই সেখানে আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা, এমনটি একটা কিন্তু উৎকণ্ঠা ছিল। তবে আগামী যেহেতু আর একদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে কারণে কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তারা নিয়মিত মাঠে আসলে এই টহল থাকার কারণে কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে কিন্তু আমরা দেখেছি। তবে ভোট কেন্দ্রের যে সরঞ্জামাদি সেটি কিন্তু এখনও যে জেলা রিটার্নিং কর্মকর্তা সেখান থেকে কিন্তু এখনও তারা ছাড়েনি। তবে হয়তো বা আমরা আর কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারবো যে আসলে কবে নাগাদ ভোট কেন্দ্রে এই ধরনের যে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো পৌঁছানো হবে। তবে ভোট কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছে তারা কিন্তু ভোট কেন্দ্র তারাও কিন্তু ঘুরে দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সেই ভোট কেন্দ্রগুলো এবং তাদের মধ্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে রংপুরের সংসদীয় আসনগুলোতে যেখানে তাদের চিহ্নিত কিছু জায়গা রয়েছে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে সেই জায়গাগুলো কিন্তু নিরাপত্তার যে একটা বলয় এবং তারা কিন্তু নিয়মিত সেই জায়গাগুলো টহলও দেখছে। তবে উৎসবমুখর পরিবেশে এই অঞ্চলের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা 7 জানুয়ারি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমনটাই কিন্তু তারা আশায় বসে আছেন এবং তারা কিন্তু ভোটের যে সুষ্ঠু পরিবেশ এবং নির্ভয়ে নির্বিঘ্নে যে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে পারে এমনটাই কিন্তু প্রত্যাশা এই অঞ্চলের মানুষ থেকে এই ছিল আমার থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে নির্বাচনী পরিবেশের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দর্শক, এবার চুয়াডাঙ্গার জীবননগর থেকে নির্বাচনী আবহের খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 2 দিন পরেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আসলে সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে যাতে সাধারণ ভোটাররা ভোট দিতে পারে এজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিভিন্ন মহল্লা, পাড়ায়, বাজার ঘাটে কিন্তু মাইকিং করছেন যে সাধারণ ভোটাররা যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে সেজন্য কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যেই আমি জীবননগর উপজেলা নির্বাচন অফিসের কথা বলেছি, তিনারা জানিয়েছেন এই নির্বাচনের জন্য কিন্তু গত 2 দিন আগে নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম সেগুলো কিন্তু তিনাদের কাছে এখন আছেন এবং আগামীকাল সকালেই সমস্ত কেন্দ্র সেগুলো কিন্তু পৌঁছে দেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে বিজিবি, পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে যাতে এই নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু প্রশাসন তৎপর আছে। এবার জীবননগর উপজেলার 161টি কেন্দ্র কিন্তু ভোট গ্রহণ হবে। এই জীবননগর উপজেলার মোট 153,215 জন কিন্তু ভোটার আছে, নারী পুরুষ সমন্বয়ে কিন্তু ভোট আছে। তবে নির্বাচন অফিস থেকে বলেছে এই নির্বাচনে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে প্রশাসনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গার 2 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গার জীবননগর থেকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মিঠুন মাহমুদ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বিশেষ নির্বাচনী বুলেটিন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।